বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক প্রধান বিচারপতি থাকেন, জনুন একটা ছাত্র সংগঠন থেকে ফুলের শুভেচ্ছা নেন, পুলিশের একজন ধিকৃত কর্মকর্তার থেকে সোনার ধরবারি নেন, যদি বিচার বিভাগে এমন কোনো প্রধান বিচারপতি থাকে যিনি আন্দোলনরত ছাত্রদের কাছে উপহাস করেন, যদি এমন কোনো বিচারপতি থাকে যিনি টক শোয়ে বক্তব্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন যে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বিচারপতির দায়িত্ব মৌলিক অধিকার রক্ষা করা, আর উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন কেন তার মৌলিক অধিকার নষ্ট করা হচ্ছে না, লঙ্ঘন করা হচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে না, বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে, এত খারাপ অভিযোগ, এত জঘন্য অভিযোগ বিচারালয়ে না বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় যে এই বিচারকে এই ধরনের বদনাম আছে, বিচারপতিরা যদি তাদের কাছে বিচার চাইতে আসে মানুষ তারা বিব্রত বোধ করেন, কেন বিব্রত বোধ করেন? আপনি বিব্রত বোধ করবেন একমাত্র আপনার ভাই বোন আসলে, আপনি তো বিচার প্রার্থী মানুষ, কোথাও বিচার না পেয়ে আপনার কাছে এসেছে, আপনি কিভাবে বিব্রত বোধ করেন? আপনারা বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মামলা আরজি গ্রহণ করতে বিব্রত বোধ করেছিলেন, আপনাদেরকে কেন করেছিলেন? আপনার এটা দায়িত্ব না, আপনার এটা সাংবিধানিক দায়িত্ব না, আপনি শুনে রিজেক্ট করে দেন, শুনে রিজেক্ট করেন, সমস্যা নাই, আপনি শুনবেনই না, আপনারা এগুলি একটু বিবেচনা করেন, আপনাদের এখানে অনেক ভালো বিচারপতি আছেন, আপনাদের সুনাম কিছু বিচারপতির কারণে ক্ষুণ্ণ হয়েছে, এগুলি আর করেন না, মানুষ বোকা না, মানুষের প্রত্যেকের বিচার বুদ্ধি আছে, প্রত্যেকের ঘরে ঘরে এইসব প্রশ্ন আলোচিত হতো।